জিকে উইথ কিরণ চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হল পরিবেশবিদ্যার অন্তর্গত খাদ্য ও পুষ্টি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই শুরু করা যাক আজকের ভিডিওটি। আগের ভিডিওতে আমি খাদ্য ও পুষ্টি সংক্রান্ত অধ্যায়ের কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আজ 31 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি। নেফ্রাইটিস রোগটি হলো কি? নেফ্রাইটিস রোগ হলো কিডনি সংক্রান্ত রোগ। উত্তর হবে কিডনি সংক্রান্ত রোগ। ডায়াবেটিস রোগীদের রক্তে সাধারণ লবণের পরিমাণ বাড়ে, গ্লুকোজের পরিমাণ বাড়ে, উভয়ই বাড়ে না কোনোটি না? উত্তর হবে খ, অর্থাৎ গ্লুকোজের পরিমাণ বাড়ে। ডায়াবেটিস রোগীদের খাওয়া এড়িয়ে চলা উচিত শাকসবজি, আলু, ডিম না মাংস? উত্তর হবে আলু। আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নতে বলা আছে পেয়ারাতে কোন ভিটামিন সবচেয়ে বেশি রয়েছে? পেয়ারাতে ভিটামিন সবচেয়ে বেশি রয়েছে ভিটামিন সি। উত্তর হবে সি। 35-এর প্রশ্ন বলেছে আলুতে বেশি রয়েছে শর্করা। উত্তর হবে শর্করা। কোনটির ক্যালোরি বেশি, আলু, চাল, গমের আটা না শাক? উত্তর হবে চালে, চালে সবচেয়ে ক্যালোরি বেশি থাকে। 37 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ফ্যাট বেশি আছে। উত্তর হবে ফ্যাট বেশি আছে, 37 নম্বর প্রশ্নের উত্তর হবে নারকেল। তারপরে বলা হয়েছে ফ্যাট বেশি আছে কিসে? উত্তর হবে বনস্পতি ঘি। 39 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্যালোরি বেশি থাকে, ক্যালোরি বেশি থাকে সেটি হবে 39 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, অর্থাৎ হাঁসের ডিমে হচ্ছে ক্যালোরি বেশি আছে। সংরক্ষিত খাদ্য দেহের ক্ষতি করে জীবাণু সংক্রমণ দ্বারা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে, উভয়ই না কোনোটি না? উত্তর হবে উভয়ই। আসছি পরবর্তী প্রশ্নে। 41 নম্বর প্রশ্নে বলা আছে খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য হলো? উত্তর হবে খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য, 41 নম্বর উত্তর হবে ঘ, অর্থাৎ সবগুলি। জীবাণু সংক্রমণ থেকে খাদ্যকে রক্ষা করা, রাসায়নিক বিক্রিয়ায় প্রতিরোধ করা আর সংরক্ষিত খাদ্যের পুষ্টিমূল্য ঠিক রাখা, উপরে সবগুলি, অর্থাৎ অপশন হবে সবগুলি। খাদ্যের পুষ্টিমূল্য পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে খাদ্যের পুষ্টিমূল্য সাধারণত ঠিক থাকে। খাদ্যের পুষ্টিমূল্য সাধারণত ঠিক থাকে সেটা হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পুষ্টিমূল্য ঠিক থাকে। প্রোটিনের পরিমাণ বেশি থাকে ডিমে, ডিম হবে উত্তর। প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রোটিনের দরকার হয় 65 থেকে 100 গ্রাম। উত্তর হবে 65 থেকে 100 গ্রাম। 46 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ভিটামিন ডি আছে কিসে? ভিটামিন ডি আছে ক্যালসিফেরালে। উত্তর হবে ক্যালসিফেরাল। 46 নম্বর প্রশ্নের উত্তর ক্যালসিফেরাল। 47 নম্বর বলে বলা হয়েছে ভিটামিন সিতে আছে। উত্তর হবে খ, অ্যাসকর্বিক অ্যাসিড। 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন ডি রয়েছে কড মাছে, ভিটামিন ডি আছে। 49 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভিটামিন B2 নষ্ট হয়ে যায়। উত্তর হবে আলোতেও নষ্ট হয়ে যায়, তাপে নষ্ট হয়ে যায়, জলেতেও নষ্ট হয়ে যায়, অর্থাৎ উত্তর হবে ঘ, অর্থাৎ ঘ হচ্ছে উত্তর। পঞ্চাশ নম্বর প্রশ্ন আলোচনা করছি, ভিটামিন B12 নেই। 50 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ চালে ভিটামিন B12 নেই। আমাদের দেহে দৈহিক শর্করার পরিমাণ প্রয়োজন হয় কতটা? 51 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, অর্থাৎ 130 গ্রাম। 52 নম্বর প্রশ্নতে বলা হয়েছে শর্করা জাতীয় খাদ্য বেশি খেলে মেদ বৃদ্ধি ঘটে, মাথা ধরে, পায়ে খিঁচুনি হয় না বাত হয়? 52 নম্বর প্রশ্নের উত্তর হবে মেদ বৃদ্ধি ঘটে। উত্তর হচ্ছে মেদ বৃদ্ধি। 53 নম্বর প্রশ্নতে বলা হয়েছে শক্তি উৎপাদক পুষ্টিকর উপাদান নয়। এই 53 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ প্রোটিন, প্রোটিন হচ্ছে উত্তর। তারপরে বলা হয়েছে 54 নম্বর প্রশ্নতে সূর্যমুখী তেল আহরণ করা হয় সূর্যমুখী ফুল থেকে, ফল থেকে, পাতা থেকে না বীজ থেকে? 54 নম্বর প্রশ্নের উত্তর হবে বীজ থেকে, সূর্যমুখী তেল বীজ থেকে আহরণ করা যায়।
55 নম্বর প্রশ্ন বলেছে চর্বি উৎপাদন করা হয়, উত্তর হবে তেলের হাইড্রোজিনেশনে, উত্তর হবে তেলের হাইড্রোজিনেশন। 56 নম্বর প্রশ্ন, মানুষের খাদ্য উপযোগী নয় যে তেল সেটি হবে, 56 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ ক্যাস্টর তেল। মানুষের খাদ্য উপযোগী তেল হলো, খাদ্যের উপযোগী তেল হলো, 57 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, অর্থাৎ সয়াবিন তেল, সয়াবিন তেল হচ্ছে উত্তর। 58 নম্বর প্রশ্নতে বলা হয়েছে মার্জারিন হলো উদ্ভিদজাত চর্বি, প্রাণীজাত চর্বি, চর্বি নয় না তেল জাতীয় চর্বি। 58 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক, অর্থাৎ উদ্ভিদজাত চর্বি। 59 নম্বর প্রশ্নতে বলা হয়েছে মার্জারিনে যে ভিটামিন খাদ্য যোগ করা হয় তা হলো ভিটামিন B2, ভিটামিন B12, ভিটামিন C না ভিটামিন A। 59 নম্বর প্রশ্নের উত্তর হবে ভিটামিন A, অর্থাৎ ঘ হচ্ছে উত্তর। 60 নম্বর প্রশ্ন বলা হয়েছে রিকেট রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ভিটামিন D, অর্থাৎ 60 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। 61 নম্বর প্রশ্ন বলা হয়েছে বন্ধাত্ব যে ভিটামিনের অভাবে ঘটে সেটি কী, সেটি হয়ে আছে 61 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ ভিটামিন ই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আপনার কাছে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায়। তাই আজকের মতো গুড বাই।